নিউজিল্যান্ডের তারকা ব্যাটার এবং অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্য এটা সত্যি দুঃসংবাদ এবং এটি সত্যিই দুঃখজনক। ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘ ছয় মাস পর ক্রিকেটে ফিরলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেললেন, জিতে গেলেন এবং আবারও এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন সেই ইঞ্জুরির কারণে। আপনারা জানেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর সর্বশেষ আসরে পায়ের চোটে পড়েছিলেন কেন উইলিয়ামসন। এরপর দীর্ঘ ছয় মাস মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি ছিল, তবে সব শঙ্কা কাটিয়ে দলের সঙ্গে ভারতে এসেছেন কিউই এই অধিনায়ক। প্রথম দুই ম্যাচ খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে ফিরেই 107 বলে 78 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, তার সুবাদেই মূলত জয় পায় নিউজিল্যান্ড। অবশ্য এই ম্যাচেই দুঃসংবাদ পেতে হয়েছে নিউজিল্যান্ডের এই অধিনায়ককে। এই ইনিংস খেলার পথেই শর্ট মিড উইকেট থেকে নাজমুল হোসেন শান্তর ছোড়া একটি বল সরাসরি আঘাত হানে কেন উইলিয়ামসনের হাতে। শান্তর ছোড়া বলটি নন স্ট্রাইক প্রান্তে দৌড়ে আসা কেন উইলিয়ামসনের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত করে। সঙ্গে সঙ্গে ফিজিওর দ্বারস্থ হন কেন উইলিয়ামসন। সেই সময় ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে, হাতে ব্যান্ডেজ করলো ব্যথার কারণে। 39তম ওভারেই মাঠ ছাড়তে হয় কেন উইলিয়ামসনকে, আর মাঠের পরে স্ক্যান করা হয়। স্ক্যানেও দুঃসংবাদ পেয়েছেন তিনি, তার বুড়ো আঙ্গুলের হাড়ের চিড় ধরা পড়েছে, এ কারণে চলতি মাসে আর মাঠে নামতে পারবেন না তিনি। ফলে বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক।